আপনি যদি সুইজারল্যান্ড ঘুরতে যান, তবে রাত 10টার পর বাথরুমে ফ্ল্যাশ ব্যবহার করতে পারবেন না। সেখানকার অনেক বিল্ডিংয়ে মনে করা হয়, রাত 10টার পর বাথরুমের ফ্ল্যাশ ব্যবহার করলে তার আওয়াজ আশেপাশের মানুষদের অসুবিধার কারণ হতে পারে। অবাক লাগছে শুনতে, পৃথিবীর কিছু দেশ বা জায়গায় এমনই অদ্ভুত অদ্ভুত কিছু নিয়ম আছে যা শুনলে আপনি বেশ চমকে যাবেন। তাহলে শুরু করা যাক। এক, আপনি যদি ইউক্রেনে ঘুরতে যান এবং ভুল করেও বাস স্টপে, পার্কে, রাস্তায়, সরকারি অফিসের বিল্ডিংয়ে সিগারেট ধরিয়ে ফেলেন, আপনার খেল ওখানেই খতম। বেশ কয়েক মাস জেলের হাওয়া খাওয়ার জন্য তৈরি হয়ে যান। ইউক্রেনের লোকেরা রাস্তাঘাটে ধূমপান করাকে অপরাধ হিসেবে দেখে। দুই, ইউক্রেন তো তাও ভালো, আপনি যদি ভুটানে যান তাহলে দেখবেন ওখানে সিগারেট খাওয়া তো দূরের কথা, সিগারেট বিক্রি করাও আইনত দণ্ডনীয় অপরাধ, কারণ ওখানকার লোক নিজেদের নিঃশ্বাস নেওয়ার বাতাসকে পরিচ্ছন্ন রাখতে বদ্ধপরিকর। তিন, আপনি যদি ভুল করেও সিঙ্গাপুরে গিয়ে রাস্তা দিয়ে যেতে যেতে একটা চুইংগাম চিবিয়ে ফেলেন, তবে আপনাকে $1,000 থেকে $2,000 ফাইন দিতে হবেই হবে, কারণ মেডিকেল পারপাস ছাড়া সিঙ্গাপুরে চুইংগাম চিবানো দণ্ডনীয় অপরাধ। চার, ফ্রান্সের একটি শহরের নিয়ম অনুযায়ী মরে যাওয়ার আগেই ওখানকার বাসিন্দাদের নিজেদের কবরের জন্য কবরস্থানের একটা নির্দিষ্ট অংশ কিনে রাখতে হয়। পাঁচ, প্রশান্ত মহাসাগরের বুকে অবস্থিত সামোয়া নামক দেশে যদি কেউ নিজের বউয়ের জন্মদিন ভুলে যায়, তবে তার জন্য তাকে কয়েকদিন জেলের হাওয়া খেতে হতে পারে। ৬, আপনি যদি স্কটল্যান্ডে বেড়াতে যান এবং কোনো বন্ধুর বাড়িতে থাকেন, তবে দেখবেন ওখানে যদি রাস্তা দিয়ে যেতে যেতে কেউ রাত 2টোর সময় বাথরুম করার জন্য দরজা ধাক্কা দেয়, আপনার বন্ধুটিকে সেই লোকটিকে বাথরুম ব্যবহার করতে দিতে হবে, এটাই সেখানকার নিয়ম। ৭, ইতালির তুরিনে কেউ যদি নিজের পোষা কুকুরকে দিনে 3 বার হাঁটাতে নিয়ে না যান, তবে সরকারকে €500 ফাইন দিতে হয়। ৮, ইংল্যান্ডে বিভিন্ন ব্যস্ত রাস্তায় এবং রেলওয়ে স্টেশনে চুমু খাওয়া নিষিদ্ধ। মনে করা হয় ব্যস্ত রাস্তায় দাঁড়িয়ে দুজনে চুমু খেলে অন্যদের হাঁটা চলা করতে অসুবিধে হতে পারে। ৯, কানাডায় ঘুরতে গিয়ে যদি আপনি রাস্তা দিয়ে যেতে যেতে জোরে জোরে গান করেন, শিস বাজান বা রাস্তায় দাঁড়িয়ে কারোর সাথে চিৎকার করে ঝগড়া করেন, তবে আপনাকে বেশ কিছু টাকা ফাইন হিসেবে দিতে হবে, কারণ কানাডার মানুষরা শান্ত পরিবেশ খুব পছন্দ করে। ১০, রাশিয়ার রাস্তায় কেউ যদি নোংরা অপরিচ্ছন্ন গাড়ি চালায়, তবে সাথে সাথে তাকে বেশ মোটা অঙ্কের ফাইন দিতে হতে পারে বা তার জেলও হতে পারে। ১১, আপনি যদি ইতালির মিলান শহরের রাস্তা দিয়ে হাঁটেন এবং উল্টো দিকের কেউ আপনার দিকে তাকিয়ে হাসে, তার বিনিময়ে আপনি যদি তার দিকে তাকিয়ে না হাসেন, তবে সেই লোকটা আপনার নামে পুলিশে কেস করতে পারে। তবে আপনি যদি হাসপাতালে যান বা কারো মৃত্যু সভায় যোগদান করতে যান, তাহলে আপনার না হাসলেও চলবে। ১২, যদি আপনি শ্রীলঙ্কা ঘুরতে গিয়ে থাকেন এবং কোনো বুদ্ধ মূর্তি দেখে তার সাথে সেলফি তুলতে যান, তবে আপনাকে সোজা জেলে পুরে দেওয়া হবে। শ্রীলঙ্কায় বুদ্ধ মূর্তির সাথে সেলফি তোলা কিংবা বুদ্ধ মূর্তির ট্যাটু করা দণ্ডনীয় অপরাধ। এর মধ্যে কোন আইনটি আপনার সবচেয়ে বিচিত্র বলে মনে হয়েছে কমেন্টে জানাতে ভুলবেন না। সাথে থাকার জন্য ধন্যবাদ। আমাদের ভিডিওগুলো ভালো লাগলে আমাদের ফাপরবাজ পেজে লাইক দিতে পারেন এবং আমাদের ইউটিউব চ্যানেল ফাপরবাজ সাবস্ক্রাইব করতে পারেন।